হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের ভিডিওরে। ভিডিওটি বহুত ইম্পর্টাণ্ট রহব সেই মানুষ যে আরপিএফ কু আপ্লাই করছেন। দেখুন ফ্রেন্ড, টোটাল নম্বর ভ্যাকেন্সি জাগিছেন আপনার 4660টি পোস্ট রয়েছে, 452টি রয়েছে সব ইন্সপেক্টর লাগে, 4208টি রয়েছে কনস্টেবল লাগে। 10th পাস বিশিষ্ট কনস্টেবল প্লস 3 পাস করলে সব ইন্সপেক্টর কু আপ্লাই করে পারে। তবে ভিডিওরে ডিটেলসে জাঁয়া, যদি আপন মানে এতে আপ্লাই করছেন, প্রথমে আপনার রিটিন এক্সাম রহব, রিটিন এক্সাম কু কোয়ালিফাই করে সারা পরে আপনার ফিজিক্যাল কু যাবে। আই মিন মুখ্যত আপনার রিটিন এক্সামে যেতে ভালো মার্ক রাখবে সেই অনুসারে আপনার চাকরি উপরে ডিপেন্ড করছে। তবে এই ভিডিওরে আমি সেই বিষয়ে আলোচনা করা, কেতে মার্ক রাখলে আপনার গোটে সেফ জোনরে রয়েছে, এতিকি মার্ক রাখিদেলে মু গোটে চাকরিটে পাইযিব, বাস আপনার মাইন্ডে আসিযার অছি। এই ভিডিওরে সেই এক্সপেক্টেড কট অফ বিষয়ে আমি আলোচনা করা, এটি সহ 2018-2019 আপনার সব ইন্সপেক্টর লাগে কেতে কট অফ যাই, কনস্টেবল লাগে কেতে কট অফ যাই, সে বিষয়ে আপনার ডিটেলসে ইনফরমেশন দেবি। তেমনি ভিডিওটি শেষ যায় দেখবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক টিকিয়ে করবি, সাংসাথী সহ সেয়ার করা জমার বলবি না। চ্যানেল কু প্রথম থর করে ভিজিট করলে চ্যানেল কু সবসক্রাইব করে নেবে, এইভাবে লাটেস্ট ইনফরমেটিভ ইনফরমেশন আপনার পাইবা। তবে চলন্তু ডিটেলসে জাঁয়া কট অফ রিগার্ডিং কোণ রহব 2024-র এক্সপেক্টেড কট অফ আরপিএফ কনস্টেবল এবং সব ইন্সপেক্টর লাগে। তবে সর্বপ্রথম আপনার 2019-রে যাই কট অফ রিগার্ডিং আপনার কহি রাখুছি, ফাইনাল কট অফ কেতে যাই আমার ইস্টর্ন জোন ওড়িশার। দেখুন গ্রুপ সি রে যাচ্ছে ইস্টর্ন জোন, যেটা কি ওড়িশা রয়েছে, ওড়িশার আমার সব ইন্সপেক্টর লাগি 2018-রে কেতে কট অফ যাই, সরি 2019-রে কেতে কট অফ যাই সব ইন্সপেক্টর লাগে। ডিটেলসে ধ্যান দিও, এর লিঙ্ক মু ডেসক্রিপশনে প্রোভাইড করেদেবি, ব্যস্ত হওয়ার কিছু নাই, টেলিগ্রামে জয়েন করে যাও, সেটি লিঙ্ক সেয়ার করা যাই, আপনার ডিটেলসে আমার আর্টিকল কু পড়ি পারিবে এবং ডিটেলসে বুঝি পারিবে। তবে মু আপনার কহি রাখুছি, দেখুন প্রথমে মেল ক্যাটাগরি কবি, তারপরে ফিমেল ক্যাটাগরি জনাই দেবি। আপনার দেখুন মেল ক্যাটাগরি ইউআর রে 94.02 মার্ক কট অফ যাই, ওবিসি রে 92.63 মার্ক কট অফ যাই, এসসি রে 84.15 মার্ক কট অফ যাই, এসটি রে 81.45 মার্ক কট অফ যাই। এই কট অফ কু যে ক্লিয়ার করেছিল সে সব 2019-রে চাকরি পাই। ফিমেল ক্যাটাগরি ইউআর রে যাই 79.43, ওবিসি রে যাই 75.82, এসসি রে যাই 66.32, এসটি রে যাই 62.87। এই কট অফ কু যে ক্লিয়ার করে ঝিও পিলা ক্ষেত্রে সে সব চাকরি পাই 2019-রে। তবে চলুন দেখি 2018-রে এক্সপেক্টেড সরি ফাইনাল কট অফ আমার কেতে যাই আমার ওড়িশা জোন্রে নিহতি রূপে। দেখুন প্রিভিয়াস ইয়ার আরপিএফ এসআই কট অফ 2018-রে যাই গ্রুপ সি তরফ মেল ক্যাটাগরি জেনারেল যাই 91.25, ওবিসি রে যাই 91.72, এসসি রে যাই 81.34 এবং এসটি রে যাই 80.23। গ্রুপ সি মেল যেটা কি আমার ওড়িশা জোন্রে রয়েছে, ফিমেল সরি ফিমেল রে যাই জেনারেল ক্যাটাগরি 77.73, ওবিসি রে যাই 73.39, এসসি রে যাই 64.43, এসটি রে যাই 60.25। এইসব মার্ক যে উত্তীর্ণ করলে সে সব 2018-রে চাকরি পাই। তবে 2018-2019-র আপনার কট অফ লিস্ট যেটা ফাইনাল কট অফ যাই তাকে দেখিদেলে, তবে এই অনুসারে আমি গোটে প্রেডিকশন করা যে কি আমার 2024-রে এক্সপেক্টেড কট অফ আমার ওড়িশা জোন্রে কেতে যাইপারে, যেটা কি মেনশন করে নিয়েছি আপনার দেখিপারে। দেখুন ওড়িশা জোন্র 2000 এক্সপেক্টেড কট অফ 24-রে রহব, জেনারেল 90-95 মার্ক রহব, ওবিসি রে 90-95 নিহতি রূপে রহব, কিন্তু ওবিসি আর জেনারেল পাখাপাখি সেম কট অফ যাচ্ছি, এসসি রে আমার 80-85 রহব, এসটি রে আমার 80-85 ভিতরে কট অফ যাব। এটা মেল মানক ক্ষেত্রে রহব, অল ওভার ইন্ডিয়ারে এইভাবে কট অফ যাব, কিন্তু পাখাপাখি ওড়িশার যাইপারে নিহতি রূপে। এটা ওভরঅল কট অফ গোটে যেটা কি মেনশন করছি, কিন্তু গ্রুপ সি রে আমার ওড়িশা জোন যাচ্ছি, যে 2019-2018 কট অফ দেখলে সেই কট অফ অনুসারে মু আপনার ডিটেলসে ইনফরমেশন দিয়ে রাখুছি। এটি আপনার যে ঝিও পিলা রহব এসবুতে ঝিও পিলা যা হলে বি 5-5 মার্ক কাটিদেবে, -5 করেদেবে, সেই অনুসারে বি সেমানকর বি কট অফ যে 5-10 মার্ক মাইনস করে দিওন্তু। আপনার লেডিস মানক ক্ষেত্রে কট অফ টিকে কম যাব, নিহতি রূপে কম যাব, 10 মার্ক টিকে কাটি দিওন্তু, সেই অনুসারে আপনার যে ক্যাটাগরি হইতো সেই ক্যাটাগরি 10 মার্ক কাটি দিওন্তু। জেনারেল ক্যাটাগরি হইলে আপনার 80-85 ভিতরে কট অফ যাব, সেই অনুসারে ওবিসি হইলে বি সেই 80-85 রহব, এসসি হইলে
70-85 ରହିବ, ସରି 70-75 ଭିତରେ ରହିବ ଏସ୍ ଟି ଆଇ ଥିଲେ, ସେଇ 70-75 ଭିତରେ ଆପଣମାନଙ୍କର ଝିଅ ପିଲାଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ଆର୍ପିଏଫ୍ ଏସ୍ଆଇରେ କଟଅଫ୍ ଯିବ। ତେଣୁ ଏଇଟା ହେଉଛି ଓଭରଅଲ୍ କଟଅଫ୍। ଯଦି ଏତିକି କଟଅଫ୍ ଆପଣମାନେ କ୍ଲିୟର କରିଦେଉଛନ୍ତି ତାହେଲେ ଆର୍ପିଏଫ୍ ଏସ୍ଆଇ 2024ର ଏକ୍ଜାମ୍କୁ ଆପଣମାନେ ଅତି ଇଜିଲି କ୍ଲିୟର କରିଦେବେ। ତେବେ ଚାଲନ୍ତୁ ଜାଣିବା ବର୍ତ୍ତମାନ ଆମର ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ରହିଛି ପୁଅ ପିଲାମାନଙ୍କ ଝିଅ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ କନେଷ୍ଟେବଳ କଟଅଫ୍ କ'ଣ ରହୁଛି, ଏକ୍ସପେକ୍ଟେଡ୍ କଟଅଫ୍ 2019ରେ କେତେ ଯାଇଥିଲା ସେ ବିଷୟରେ ପ୍ରଥମେ ଦେଖିବା। ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମେ ଆପଣମାନଙ୍କର ଆମର ଏଠି ଗ୍ରୁପ୍ ଏ, ଗ୍ରୁପ୍ ବି, ଗ୍ରୁପ୍ ସି ର ମୁଁ ରଖିଦେଇଛି। ଗ୍ରୁପ୍ ସି ଆମ ଓଡ଼ିଶା ରହୁଛି, ବାକି ଏସବୁ ଅଦର ଷ୍ଟେଟ୍ରେ ରହୁଛି। ତେଣୁକରି ଆମେ ପ୍ରଥମେ ଗ୍ରୁପ୍ ସି ଆମର ଆମ ଷ୍ଟେଟ୍ର ଦେଖିବା, ଓଡ଼ିଶାର ଇଷ୍ଟର୍ନ ଜୋନ୍ର ଦେଖିବା, ଫିମେଲ୍ କାଟେଗୋରୀ ପ୍ରଥମେ ଦେଖିବା, ତାପରେ ମେଲ୍ କାଟେଗୋରୀ ଭିତରେ ଆଲୋଚନା କରିବା। ଦେଖନ୍ତୁ କନେଷ୍ଟେବଲ୍ ଲାଗି ଆପଣମାନଙ୍କର 2019ରେ ଯେଉଁ କଟଅଫ୍ ଯାଇଥିଲା 47.23 OBC କାଟେଗୋରୀରେ, 40.37 SC କାଟେଗୋରୀରେ, 39.21 ST କାଟେଗୋରୀରେ, 52.99 UR କାଟେଗୋରୀରେ ଏବଂ ଫିମେଲ୍ ମେଲ୍ କାଟେଗୋରୀକୁ ଆସିଲେ OBC କାଟେଗୋରୀରେ ଦେଖିବା 87.39 SC କାଟେଗୋରୀରେ 78.95 ST କାଟେଗୋରୀରେ 75.04 UR କାଟେଗୋରୀରେ 86.22 ଏବଂ ଏକ୍ସର୍ଭିସନ୍ କାଟେଗୋରୀରେ 36.34 କଟଅଫ୍ ଯାଇଥିଲା। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଇଏ ହେଉଛି 2019ର କନେଷ୍ଟବଳର କଟଅଫ୍ ଯାଇଥିଲା। ଏ କଟଅଫ୍ ଯାହାହେଲେ ବି ଦେଖନ୍ତୁ ଝିଅ ପିଲାଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ବହୁତ କମ୍ ଯାଉଛି, ପୁଅ ପିଲାଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ଟିକେ ଅଧିକ ଯାଉଛି। ଆଉ ଏଥିରେ ବି କ୍ୱାଲିଫାଏ କରିଗଲା ପରେ ଆପଣମାନଙ୍କର ବହୁତ ବଡ଼ ମ୍ୟାଟର କରୁଛି ଫିଜିକାଲ ଇଭେଣ୍ଟ, ଯେଉଁଟାକି ଫିଜିକାଲ ଇଭେଣ୍ଟରେ ଯେଉଁ 1600 ରହିଛି 5:45 ଆପଣମାନଙ୍କର 1600 ରହୁଛି, ଯେଉଁଟାକି ବହୁତ ଟପ୍ ହେଇଯାଉଛି। ଯଦି ପ୍ରାକ୍ଟିସ୍ କରିବେନି ସେଥିରେ ବି ଆପଣମାନେ କଟିଦେବେ। ଏହା ଅର୍ଥ କହିବାକୁ ଗଲେ ଆପଣମାନଙ୍କୁ ରିଟିନ୍ରେ ବି ବହୁତ ଭଲ ମାର୍କ ରଖିବାକୁ ପଡ଼ିବ, ଫିଜିକାଲ ବି ସେତିକି ଏଫର୍ଟ ଦେଇକି ଆପଣମାନଙ୍କୁ ଫିଜିକାଲ ବି କରିବାକୁ ପଡ଼ିବ। ଏହାର ମେଡିକାଲ ବି ବହୁତ ଟପ୍ ରହିଛି, ଆର୍ମି ମେଡିକାଲ ଭଳିଆ ଟପ୍ ରହିଛି। ଏଥିରେ ମେଡିକାଲ ଆପଣମାନେ ନିହାତି ରୂପେ ଜାଣିଥିବେ, ଯେଉଁମାନେ ଏଥିରେ ଚାକିରି ପାଉଛନ୍ତି ସେମାନେ ସବୁ ପୁରା ବଛା ବଛା ପିଲା ହିଁ ଚାକିରି ପାଉଛନ୍ତି। ତେବେ ଚାଲନ୍ତୁ ଦେଖିବା 2018ରେ ଆପଣମାନଙ୍କର ଫାଇନାଲ କଟଅଫ୍ କନେଷ୍ଟବଳ ତରଫରୁ କେତେ ଯାଇଥିଲା, ଫିମେଲ୍ କାଟେଗୋରୀ କେତେ ଯାଇଥିଲା, ମେଲ୍ କାଟେଗୋରୀ କେତେ ଯାଇଥିଲା, ସେ ବିଷୟରେ ନଲେଜ୍ ପକେଇବା। ଦେଖନ୍ତୁ ଗ୍ରୁପ୍ ସିରେ ଆମେ ଦେଖିବା ଓଡ଼ିଶା ଜୋନ୍ ରହୁଛି ଗ୍ରୁପ୍ ସି, ଯେଉଁଥିରେ କି ଫିମେଲ୍ କାଟେଗୋରୀ 47.37 OBC କାଟେଗୋରୀରୁ, 43.91 SC କାଟେଗୋରୀରୁ, ST କାଟେଗୋରୀ 48.05 UR କାଟେଗୋରୀରେ 53.38 ମାର୍କର କଟଅଫ୍ ଯାଇଥିଲା। ତେବେ ମେଲ୍ କାଟେଗୋରୀ OBC ପାଇଁ 77.62 SC ପାଇଁ 78.26 ST ପାଇଁ 77.41 ୟୁଆର ପାଇଁ 27.32 ଏବଂ ଏକ୍ସର୍ଭିସନ୍ କ୍ଷେତ୍ରରେ 52.36 ମାର୍କର କଟଅଫ୍ ଯାଇଥିଲା। ପାଖାପାଖି ଆପଣମାନଙ୍କର ଯଦି 70-80% ରଖୁଛନ୍ତି ପୁଅ ପିଲାଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ଆପଣମାନେ କ୍ୱାଲିଫାଏ କରୁଛନ୍ତି, ଏବଂ ଯଦି ନର୍ମାଲି ଆପଣମାନଙ୍କର 50-55% ରଖୁଛନ୍ତି ବା 50-40% ରଖୁଛନ୍ତି ବା 30% ରଖୁଛନ୍ତି ଝିଅ ପିଲାଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ଆପଣମାନେ କ୍ୱାଲିଫାଏ କରିପାରୁଛନ୍ତି। ଏଇଟା ରହୁଛି 2018। ତେବେ 2018-2019 କି ମାନେ ନଜର ରଖିକି ଆମେ ଗୋଟେ ଏକ୍ସପେକ୍ଟେଡ୍ କଟଅଫ୍ ପ୍ରିପାରେସନ୍ କରିଛୁ ଆପଣମାନଙ୍କ ପାଇଁ। ଦେଖନ୍ତୁ ଆପଣମାନଙ୍କର ଏକ୍ସପେକ୍ଟେଡ୍ କଟଅଫ୍ କେତେ ରହିପାରେ ଆର୍ପିଏଫ୍ କନେଷ୍ଟବଳ 2024 ଲାଗି, ଦେଖନ୍ତୁ ଜେନେରାଲ କାଟେଗୋରୀ ଯଦି ଆମେ ଦେଖିବା 90-95 ମାର୍କ ରହିବ ଆପଣମାନଙ୍କର କଟଅଫ୍, କାହିଁକିନା ଏ ବର୍ଷ ଯେଉଁ ପୋଷ୍ଟ ରହିଛି ପୋଷ୍ଟ ସଂଖ୍ୟା ବି କମିଯାଉଛି, ତେଣୁକରି ପିଲା ବି ବହୁତ ହେଇଯାଉଛନ୍ତି, ଫର୍ମର ଯେଉଁ ଭର୍ତ୍ତି ହେଉଛି ଯେତିକି ଫର୍ମ ପଡ଼ିବ ଏ ବର୍ଷ ରେଲୱେରେ ସବୁଠୁ ଅଧିକ ଫର୍ମ ପଡ଼େ। ଦେଖନ୍ତୁ ଗ୍ରୁପ୍ ଡିରେ କେତେ ଫର୍ମ ପଡ଼ିଥିଲା, କେତେ ଯାହାହେଲେ ବି ଗୋଟେ ଆଭରେଜ୍ଠୁ ଅଧିକ ଫର୍ମ ହେଇଯାଉଛି ଯଦି ଆମର ରେଲୱେ ତରଫରୁ ଯେକୌଣସି ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ଆସୁଛି। ତ ଏଠି ଆପଣମାନଙ୍କର ଯେହେତୁ କନେଷ୍ଟବଳ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ରହିବ, କନେଷ୍ଟବଳରେ ବହୁତ ପିଲା 10th ପାସ୍ ରହିବେ, ସେମାନେ ବି ଫର୍ମ ପକେଇବେ, ତା ଦେହରେ ବି ବହୁତ ପାଠପଢ଼ା ପିଲା ରହିବେ, ଯେଉଁମାନେ ବି ଅଦର ଲାଇନ୍ ପାଇଁ ପ୍ରିପାରେସନ୍ କରୁଛନ୍ତି ସେମାନେ ବି ଏ ଲାଇନ୍ ପଳେଇ ଆସିବେ। ତାଙ୍କର କାମ ହେଲା ଫାଷ୍ଟ ରିଟିନ୍ ଦେଇଦେବେ, ଫିଜିକାଲ ହଉ କି ନ ନୋ ମ୍ୟାଟର ବାଟ୍, ତେଣୁକରି ସେମାନେ ପ୍ରଥମେ ରିଟିନ୍ ଦେଇଦେବେ, କଟଅଫ୍ ଲିଷ୍ଟ ବଢ଼େଇଦେବେ। ତ ତେଣୁକରି ଆଶା କରୁଛି କଟଅଫ୍ ଆପଣମାନଙ୍କର ଏଇଭଳି ରହିବ। ପ୍ରଥମେ ଜେନେରାଲ କାଟେଗୋରୀରେ ଦେଖିବା 90-95 ମେଲ୍ମାନଙ୍କ ପାଇଁ, OBC କାଟେଗୋରୀରେ 90-95 ମାର୍କ ରହିବ, SC ST ରେ 80-85, ST ପାଇଁ 75-80 ଭିତରେ ମାର୍କ ରଖିଲେ ଆପଣମାନେ ସେଫ୍ ଜୋନ୍କୁ ଯାଇପାରିବେ। ଯଦି ଆମେ ଫିମେଲ୍ କାଟେଗୋରୀ ଦେଖିବା ନର୍ମାଲ ଆପଣମାନଙ୍କର ଟିକେ ମାର୍କ ବଢ଼ିବ ନିହାତି ରୂପେ, ଜେନେରାଲ କାଟେଗୋରୀରେ 60-65 ମାର୍କ ରଖିଲେ ଆପଣମାନେ ଇଜିଲି ଆପଣମାନଙ୍କର ଚାକିରିକୁ ହାତିପାରିବେ, 55-60 ରଖିଲେ ଆପଣମାନେ OBC କାଟେଗୋରୀରୁ ସର୍ଭିସ୍ ପାଇପାରିବେ, SC ST ମାନଙ୍କ ପାଇଁ 45-52 ରହିବ ଏବଂ ST ମାନଙ୍କ ପାଇଁ 45-52 ଭିତରେ ରଖିଲେ ଆପଣମାନେ ଇଜିଲି ଚାକିରି ହାତେଇ ପାରିବେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଇଏ ଥିଲା ଗୋଟେ ଏକ୍ସପେକ୍ଟେଡ୍ କଟଅଫ୍, ଆମେ ପ୍ରେଡିକ୍ଟ କରୁଛୁ ଏଇଭଳି କଟଅଫ୍ ଯିବାର ଚାନ୍ସେସ୍ ଅଛି, ଡିପେଣ୍ଡ ଅପନ୍ ଆପଣମାନଙ୍କର ପ୍ରିପାରେସନ୍ ଉପରେ। ଆପଣମାନେ ଯଦି ଭଲ ପାଠ ପଢ଼ିବେ, ଭଲ ମାର୍କ ରଖିବେ, ଆପଣମାନେ ବି ଚାକିରି ପାଇପାରିବେ। ବାସ୍ ଇଏ ଗୋଟେ ଜଷ୍ଟ ପ୍ରେଡିକ୍ସନ୍ ଥିଲା, ଏଇଟା ବି ଗୋଟେ ଆଟଲିଷ୍ଟ ଆପଣମାନଙ୍କର ଏତିକି କଟଅଫ୍ ଯାଇପାରେ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆପଣମାନଙ୍କୁ ବର୍ତ୍ତମାନର ଭିଡ଼ିଓ ମାଧ୍ୟମରେ
এই যে 2024 তরফ এক্সপেক্টেড কটক কেতে যাই পারিব এ বিষয়ে মু আপনমানকু জনাইলি আরপিএফ পে সব ইন্সপেক্টর লাগি এবং কনস্টেবল লাগি কোন রহুচি অপডেট তবে নিশ্চিত রূপে আপনমানকু আশা করছি এই অপডেটটি আপনমানকু বহুত ভাল লাগিতবো ফ্রেন্ডস ভাল লাগিলে ভিডিওটি প্রথমে লাইক করন্তু সঙ্গ সাথীক সহিত শেয়ার করন্তু চ্যানেলকু প্রথম তরক আসলে চ্যানেলকু সাবস্ক্রাইব করন্তু এবলে লেটেস্ট অপডেটকু টাইম টু টাইম পাই পাই ভিডিও ডেসক্রিপশন আপনমানক পাই এই লিংক প্রোভাইড করে দিয়েছি অফিসিয়াল নোটিফিকেশন যেটা কি আমি আর্টিকলটি মেনশন করছি সেই আর্টিকলের লিংক পেস্ট করে দিয়েছি যেটা ক্লিক করি আপনার আমার অফিসিয়াল সাইটকে ভিজিট করে পারবে আমার অফিসিয়াল সাইট www.gptportal.in এটি আপনার ডেলি বেসিসে জব অপডেট মিলি পারিব টাইম টু টাইম আপনার আমার অফিসিয়াল সাইটকে ভিজিট করতু বর্তমান ভিডিওর বা সত্যি কি নেক্সট অপডেট কিছু নতুন নতুন সূচনা আপনার সূচনা সেয়ার করবি সে পর্যন্ত বিদায় দিন জয় জগন্নাথ।